গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর আজকে সকালটা আমার এখান থেকে স্টার্ট করছি, আর এগুলো আমার মুখে কিন্তু জল জল দিয়ে আছি, জল দিয়ে রাখছি মুখের মধ্যে, কারণ ভাত বসিয়েছি, চা বসিয়েছি, ভীষণ পরিমাণে গরম লাগছে। চা বসিয়েছি, ভাত বসিয়েছি, ভাবছো একবারে কেন? কারণ অনেক লেট হয়ে গেছে, আমি এদিকে আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা, 8টার বেশি বেজে গেছে, সেই জন্য দেরি হয়ে গেছে। আর আজকেই আবার ভাবছি মেয়েকে স্কুলে পাঠাবো, কী করি বলতো? এখন আমার মা বলছে যে তাহলে ওকে আমি খাইয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, তারপর তুই তাতে রেডি করে ওকে আগে পাঠা, তারপর তুই আস্তে ধীরে কাজ করিস। তো সেই জন্য চা আর ভাত সেই জন্য পাশাপাশি বসিয়েছি, বাদ বাকি বাসি কাজ সারলাম। দেখো মেয়েকে আগে খেতে দিলাম সকালে, তারপর ঘর দোয়া ঝেড়ে ঠেড়ে মোছাড়ানি ঘর দোয়া ঝাড়া হয়েছে খালি, ঝেড়ে টেড়ে তারপর বাসি কাজ যা থাকে, কাপড় কাচা, বাসন মাজা, এগুলো সবারই থাকে তাই না? কাপড় কাচা, বাসন মাজা, এগুলো কমপ্লিট করে আসলাম। এদিকে মা ঠাকুর ঘরে ঢুকেছে আজকে, আজকে আমি ঠাকুর ঘরে যাইনি, ঠাকুর ঘরে মা ঢুকেছে, তো এদিকে কাজগুলো আমি সেরে নিলাম। তো বন্ধুরা এখন ওই জন্য সেই জন্য ঢুকেই আগে চা বসালাম, একটু চা খেয়ে নেবো, আর ভাতে বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাবে। চা আর ভাতটা, সত্যি কথা ভাতটা হয়ে গেলে অনেকটা মনে হয় যে যাক অনেক বড় একটা কাজ হয়ে গেলো, ভাত হওয়া মানে। তারপর তুমি একটা কিছু ভেজেও খেয়ে নাও, সকালে হয়ে যায় তাই না? আর চলো চা আর ভাত করে নিয়ে সকালে খেয়ে নিই, মেয়েকে স্কুল পাঠানোর ইচ্ছে আছে, দেখি আজকে কী হয়। পাঠানোর খুব মানে এতদিন পাঠানো হয়নি, স্কুলের পড়াগুলো শুনে নিয়ে করাইনি যেহেতু শরীরটা খারাপ ছিল, তো আজকে স্কুলে পাঠালে স্কুলে বলে আসতে হবে যে ওর শরীরটা ভালো ছিল না এতদিন, সেজন্য স্কুলে পাঠাতে পারিনি, আর আমাদেরও শরীর ভালো ছিল না। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। আর আজকে আমার সাজানো আছে বিকেলবেলা, মানে 5টা বিয়েবাড়িতে সাজানো আছে, বিয়েবাড়িতে বলতে পার্টি মেকআপ, পার্টি মেকআপের জন্য বিয়েবাড়ি যাবে আর কি যারা, তারা সাজবে পার্টি মেকআপের জন্য, দুটো দিদি সাজবে, সেই দিদি দিদি বলো বা বৌদি বলো যাই বলো সাজবে, ওরা ওদের সাজাতে যেতে হবে 5:30-5:30 বলেছে, তো আমি চেষ্টা করবো ওই টাইমেই যাওয়ার, তাহলে 7:30-8টার মধ্যে ওদের ছেড়ে দিতে পারবো। তো চলো দেখতে থাকো, তোমরা আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম, চলো দেখতে থাকো। তো বন্ধুরা তাড়াতাড়ি করে মেয়েকে রেডি করি, আগে স্কুলে পাঠিয়ে দিলাম, স্কুলে পাঠিয়ে ওকে দিয়ে আসলাম, স্কুলে দিয়ে এসে মানে আমি স্কুলে দিয়ে আসিনি, তো আমাদের দাদাই দিয়ে এসছেন বাইরের থেকে, ওকে দিয়ে আসলাম। তারপর দেখে আমার মা এদিকে যাচ্ছে, যে মার যেহেতু কদিন আর জ্বরটা আসেনি, আমাদের সঙ্গে দেখা করতে এসছে, করতে এসছে দেখা দেখা করতে এসছে, গল্প করতেও এসেছিলো, বারে বারে দেখা করতে এসছে, এবং বড়ো করে এখন মাকেও মানে ভাইরাসটা আর কি জ্বরের যে মাকেও মনে হয় ধরেছে, তো মারও একটু শরীরটা ব্যথা ব্যথা করছে, পা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, তো সেমটাই আমাদের হয়েছিলো। তারপর একটু জ্বর এসেছিলো, একদিন থাকে জ্বরটা, তারপর থাকে না, তো মনে হচ্ছে মারও আজকে একটু শরীরটা একটু খারাপের দিকে, তারপর জ্বরটা ইয়ে হলে ওষুধটা খেলে জ্বরটা ছেড়ে দিলে তারপর আবার ঠিক হয়ে যায়, তো ঠিকঠাক থাকে যেন আর কি। তাই আমাদের এরকম হয়েছে সবারই। তো চলো, মার ওখান থেকে আসলাম, মাকে ওষুধটা দিয়ে আসলাম, মার ওষুধটা এখানে আমরা এনেছিলাম সেজন্য মাকে দিয়ে আসলাম। আর কম পাওয়ারই ওষুধ আমাদের এখানে আছে, সেটাও যে বেশি পাওয়ারের দরকার পড়েছিল তোমাদের দাদাভাইয়ের জন্য সেজন্য, আর আমিও বেশি পাওয়ারটাই খেয়েছিলাম। আর চলো বন্ধুরা এখন রান্না যাবো, তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসলো, একবারে মেয়েকে স্কুলে দিয়ে মাছ নিয়ে আসলো, গুঁড়া মাছ, তো গুঁড়া মাছ করবো, বিছানা বাড়তি বিছানা ঠিকঠাক পোষা করিনি এখন করবো, আর করবো আজকে গুঁড়া মাছ, গুঁড়া মাছ আনছো না, বরেলি মাছের গুঁড়ো, তো বরেলি মাছের গুঁড়ো মাছ করবো, ডাল করবো, এগুলো রান্না হবে আজকে যাচ্ছে। চলো এগুলো রান্না হবে, তারাকে বিছানা পরিষ্কার করাই আছে, আর বিছানা বাটি গিয়ে পোষা করতে হবে, সাজানো আছে বললাম তোমাদের, চিন্তা করছি মারও শরীরটা খারাপ, কি ফোন করে না বলবো, কি যাব মানে কি যে করি আবার সেটা চিন্তা করছি। মেয়েকেও স্কুলে পাঠালাম, স্কুল থেকে আসবে, এদিকে আমার সাজানো আছে, তার উপরে মার শরীরটা আবার আজকে খারাপ হলো, যাই মানে আমার বরকে বলতে হবে বারে বারে মায়ের ওখানে গিয়ে একটু দেখতে শরীরটা কীরকম আছে না আছে, তো ঠিক আছে চলো তাই করতে হবে। তো রান্নায় যাই, রান্না করবো, বলতে হবে বসে করিনি বন্ধুরা, তোমরা দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা বাইরে কি রোদ্র উঠেছে আজকে। আজকে কিন্তু ওয়েদারটা এতটা রোদ্র সকালে ছিল না, মানে 12টার পর থেকে এই রোদ্রটা দেখা যাচ্ছে এতটা পরিমাণে হচ্ছে, আবার কমে যাচ্ছে আবার হচ্ছে। মানে এরকম মেঘ করলো, একবার একটু মেঘ করলো, একটু হাওয়া দিল হালকা, আবার কিন্তু সেই রোদ্র উঠে গেলো, মানে এই চলছে আর কি। দেখো ছাগলটা খাচ্ছে, ঘাস খাচ্ছে, দেখতে কি ভালো লাগে এগুলো। এই যে এখানেও গরুগুলো রোদ্রের মধ্যে। আর দেখো বন্ধুরা এই যে কলা পাতাগুলো, আবার এই গাছগুলো বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছো? এই দেখো কত কলা গাছ হয়ে গেছে আবার। তো আবার এগুলো কেটে দেবে বলছে, কারণ এখানে আমাদের এসির যেটা এখানে ওপরে, তো সেজন্য এপাশেরটা থাকবে বললো। তো চলো আবার রান্নায় ফিরে যাই, মানে এখন রান্না বসাবো, করবো ডাল। আমরা করবো হচ্ছে ডাল, আর ডাল বসাই নিয়ে এখনও ডাল করবো, সাথে গুঁড়ো মাছ চচ্চড়ি ওটাই হবে, আর পাঁপড় ভাজা করবো, আর লেবু দিয়ে খাওয়া হবে, মানে লেবু, ডাল, গুঁড়ো মাছ চচ্চড়ি, পাঁপড় ভাজা, এটাই হবে আজকে রান্না। তো তাতে করে রান্না বান্না সেরে নিই, তারপর আমার ব্যাগ গোছানোর ব্যাপার আছে, মানে মেকআপের যে ব্যাগটাতে আছে ওটা বাদ দিয়ে অন্য একটা ব্যাগে নেবো, সেজন্য সেটা সেই ব্যাগে নেওয়ার ব্যাপার আছে, ওটা গুছাবো, গুছিয়ে তারপর যাবো হচ্ছে ওখানে যাবো হচ্ছে বিকালে। তারপর অনেক কাজ আছে এদিকে, স্নান দান করবো, স্নানের আগেই ওটা গুছানোর চেষ্টা করবো, তারপর স্নান করবো, আর নয়তো স্নান করে এসে পরে গুছাবো। মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে, তো ওকে আবার আনতে যাবো, কোনো দাদাভাই আনতে যাবে, এদিকে রাতে রান্নাবাড়ি আছে, কিছুই হয়নি, তাতে করে পড়ে নিই। আর সকালে খাওয়া হয়ে গেছে, সকালে খেয়েছি আমরা, ওই দাদাভাইকে মাছ ভেজে দিলাম, আর আমরা খেলাম হচ্ছে ভাত, ও ভাত খেলো, আমরা ভাত খেলাম অল্প অল্প করে। তো চলো দেখতে থাকো, আর কেমন লাগে ব্লগটা জানিও, আর সাজানো আছে বিকালে যাবো সেটাও বললাম, চলো দেখতে থাকো, অনেক কাজ আছে। বন্ধুরা আসছি হচ্ছে ঘরের পেছনে, দেখো পেছনটাতে আমাদের ঘরের পেছনে, এই মাঠে কিন্তু হাওয়া আছে, বেশ একটা হালকা সুন্দর একটা হাওয়া পাচ্ছি। এই যে গাছের পাতা দেখো নড়তেই পাচ্ছে, তোমরা নড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে একটু হাওয়া ঠান্ডা আছে, কিন্তু পেছনে মাঠে ভীষণ গরম বন্ধুরা, এতটা পরিমাণে রৌদ্র গরম, কি বলবো, থাকা যায় না দাঁড়িয়ে। কিন্তু এদিকটাতে যদি এইভাবে করে থাকে, এখানে হাওয়াটা লাগে, রৌদ্রটা অতটা হয় না। আর এখানে পেছনে আসছি একটাই কারণ, তার একটাই কারণ, সেটা হচ্ছে ধনে পাতা নিতে। এখানে বিলাতি ধনে পাতা লাগিয়েছিল মা, তো বললো যে বিলাতি ধনে পাতা হয়েছে পেছন থেকে নিয়ে আসার জন্য, তো সেই জন্য আসলাম। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমাদের কলা গাছটা, কি রৌদ্র বন্ধুরা, এই যে সাদা ফুল গাছ, এখানে আরেকটা ছোট সাদা ফুল গাছ হয়েছে। চলো দেখি বিলাতি ধনে পাতা কোথায় আছে, এই যে এই দেখো, এই দেখো বিলাতি ধনে পাতা গাছ দুটো, তো বেশ, এই যে এখানে আরেকটা আছে ছোট্ট, এটা হয়নি এখনো, তো বেশ দুটো গাছেই পাতা হয়েছে। তো নিয়ে যাবো ছিঁড়ে অল্প, ডালে দেবার জন্য, মাছের জন্য তো হবে না, ডালের জন্য নিয়ে যাই, তারপর আবার হবে, এখান থেকেই আবার হবে। বেশ ভালো একটা গন্ধ, মানে স্মেলটা ভালোই আছে। চলো এটাও ছিঁড়ে নিলাম, তো কয়েকটা পাতা হলো, তো চলো ডালে দেব, আর মাছের জন্য কি আর হবে, ডালেই লাগবে, চলো যাই। আর হয়নি, একটাই হয়েছে, এর আগেও লাগিয়েছিল মা, তো বিলাতি ধনে পাতা এর আগেও হয়েছিল। আর এরকম আমাদের নীল গাছ, নীল ফুলের ঝাঁকিয়ে হয়েছে গাছটা, দেখো। তো চলো বাড়ির দিকে যাই, বাড়ির দিকে বলছি ঘরে যাই, গরমে আবল তাবল লোকছি, এই জায়গাটা আবার ঠান্ডা আমাদের গাছের নিচটা। চলো যাই গিয়ে আমার মাছটা করবো, রান্নাটা করে নিই। আমি দেখো বন্ধুরা মাছ ভাজা বসেছি, মাছ ভাজছি, বড়ো মাছ, এই মাছগুলো আমি চাষ করে দাঁড়াই, আর কতগুলো একটু বড়ো বড়ো আছে ওগুলো রেখে দিয়েছি কালকের জন্য। আমি মাছ ভাজছি, এই যে মাছের তরকারি কাটা আছে এখানে, লঙ্কা টমেটো দিয়ে মাছটা বিভিন্ন দিয়ে করে নেবো। বন্ধুরা দেখতে থাকো তোমরা,
রান্নাটা তাতে করে নিই, আর এগুলো দেখাতে পারছি না, অনেক দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদা হয়ে গেল মেয়েকে আনতে, তাহলে ভাবছো কটা বাজে, দেড়টা বাজে, এখনো রান্না কিচ্ছু হয়নি আজকে। তারপর জল ভরবো স্নানের, মানে স্নানের জল ভরবো, মানে খাবার জল ভরবো, তারপর স্নানের ব্যাপার আছে। বন্ধুরা আমার ব্যাগ হচ্ছে তোমার প্রচুর গান আছে আজকে, তো চলো আপনার কথা বলছি না, একবারে রান্না হয়ে গেলে পরে কথা। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর এখন বসলাম তোমাদের সঙ্গে, আগে বলবে না আগে, তো ও এসে পড়েছিল, কথাটা পরে একটু পরে বলবা, হ্যাঁ একটু পরে শোনো সবাই। আর যেটা বলছিলাম রান্নার পরে, রান্না বান্নার পর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, রান্নাটাও শেয়ার করা হয়নি, আর এত দেরি হয়ে গেছিলো, তো তাড়াহুড়ার মধ্যে সব। তো তোমাদের বলেছিলাম বিকালে আমার সাজানো আছে, তো ও কিন্তু জানে না। আর চলো এখন সাজানো আছে, তোমার জিনিসগুলো দেখাও তো, আচ্ছা বলবো না তো আগে তুমি দেখাবা, হ্যাঁ দাঁড়াও বলে নি। তো খাওয়া দাওয়ার পর এখন আমরা বসলাম, রান্নার তোমাদের সঙ্গে শেয়ার করে নি বললামই, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চারটার উপরে বাজে। তো এখন আমরা বসলাম, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবোর জন্য, তো তোমরা দেখে নাও। আর আজকে শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে এখনও চুল ভেজা, শুকোতে পারিনি, হালকা হালকা শুকিয়ে গেছে হালকা হালকা। তো এই যে মেয়ে আজকে গেছিল স্কুলে, তুমি আজকে স্কুল গেছিল না? তো এই যে সোনা, আঁখি সোনা, তো ও গেছিলো আজকে স্কুলে, স্কুল থেকে এসে পুরো ভিজে আসছে একদম ঘামে, তো ওর ড্রেস ট্রেস চেঞ্জ করে সমস্ত ড্রেস বাড়ির ধুয়ে ছেড়ে দিয়ে ধুয়ে টুয়ে গা টা মুছিয়ে দিলাম, হাত মুখ ধুয়ে ধুয়ে নিয়েছি ওর। তো এই যে শুনে না ওর কথাটা, এখন চলে আর বকবক না করে দেখানো যাক, হ্যাঁ বকবক না করে দেখানো যাক। এটা হচ্ছে, এটা হচ্ছে ইজি, মানে খুব ভালো লাগে মারাটা। এটা হলো মালাটার নাম জানি না, তোমরা যদি জানেন তাহলে কমেন্টে বলে দিও। এটা হলো, তোমরা যদি জানো কমেন্টে বলে দিও এটা কি মালা, দাও দেখাই। আচ্ছা এটা হলো জিরা মালা, তুমি তো বলে দিলা, এটা হলো জিরার মালা, তুমি তো জিরার মালা দেখাও দেখাও। আচ্ছা এটা হলো, আমি কিন্তু কোথা থেকে কিনি নাই, দেখো কিনি নাই, এটা কিন্তু আমি কোথা থেকে কান কিনি নাই, আমি এই যে দেখো মালাটা, এটা নাকি ও চালের বস্তার থেকে ভালো পেয়েছে। এই যে দেখো মালাটা, দাঁড়া মালাটা দেখাই সবাইকে ভালো করে, না না কিনে কোথা থেকে আনবো, আমি চালের বস্তা থেকেই পেয়েছি, তুমি এলাকা চালের বস্তা থেকে, চামচ, বড় ডিজাইন করা চামচ, ডিজাইনার চামচ, তারপর এডিএস এর কাজল, এগুলো পেলাম। হাতা কোথায়, ওটা তো চামচই, চামচের থেকে একটু বড়, মানে হাতাও না হাতার থেকে ছোটো, এরকম টাইপের একটা, ছোটো হাতার থেকে একটু ছোটো আর চামচের থেকে একটু বড়, কিন্তু ডিজাইন করা ডিজাইনার চামচ ওটা। আর হচ্ছে এডিএস এর একটা ভালো কাজল আমি পেয়েছিলাম, তো এবার নাকি পেয়েছে এই মালাটা, তোমাদেরকে যে মালাটা ও দেখাচ্ছে। তো বন্ধুরা এটা ও নাও, ও বলে আমার জন্য কিছু আসে না, আমার জন্য কিছু আসে না, তাই ওর জন্য চলে এসেছে। তো চুল আসাতে গেল বন্ধুরা, তো ততক্ষণ চলো আমি কথাগুলো বলে নিই তোমাদের, কি কথা বলবো। আচ্ছা ও চুল আসাক, ওকে ডিস্টার্ব করা যাবে না। তো আমাকে সাজিয়ে দিয়েছিল জানো তোমরা, ও কিন্তু আমাকে মাঝে মাঝে সাজাগোজা করিয়ে দেয়। ও তো চুল আসাতে গেছে বন্ধুরা, তো তোমাদের চলো ঘটনাগুলো বলে নিই, সব শিখিয়ে দিচ্ছে আমাকে, কি ঘটনা বলবো কি ঘটনা। তো যাই হোক, এই মালাটা ও চালের বস্তার থেকে পেয়েছে বন্ধুরা, তো
ওর জন্য কিছু আসে না বলে আমার জন্য কিছু আসে না, তো এটা এবার একটা ওর জন্য আসলো। আর কি বলে, এখন চলো একটু রেস্ট নিয়ে নিব। রেস্ট নিয়ে এ দেখো এখনো চলে আসছে, একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে আমার আবার ব্যাগ গুছাতে হবে, ব্যাগ গুছাতে হবে। ও বন্ধুদের সঙ্গে কথা বলবে, তো একটা মানে আমার ব্যাগগুলো জিনিসগুলোকে গুছাতে হবে আর ড্রেস নিয়ে যেতেও হবে, তো রেডি হওয়ার ব্যাপার আছে। তো চলো ও আসুক, এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো তোমরা কি করছে না করছে। তুই তো হেয়ার ব্যান্ড পরবি, হলো তো এখানে বসে আছি আমরা, এই যে আমি মা সবাই বসে আছি। হয়ে গেছে সাজুগুজু, এই যে সাজুগুজু কমপ্লিট। দেখো আগের রূপটা দেখো আর এখনের রূপটা, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন রূপটা যদি ভালো লাগে তোমরা কমেন্টে বলে দাও। তোমরা হলো সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে চলো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা, চলো বকর বকর না করে চলো এখানে ভিডিওটা শেষ হয়ে যাক। না 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 বলো, তোমরা রেস্ট করো সবাই, বলো বলো আমি ঘুমিয়ে, বলো আমি ঘুমিয়ে পড়ি। আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে, বলো আবার একবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে, এখন তোমরা রেস্ট নাও। আর আজকে কি, আজকে কি সেটা বলো। আজকে হলো উল্টা রথ, আজকে উল্টা রথ। তোমরা ওকে উল্টা রথ দেখবে কিন্তু আমাদের বেশ শরীর খারাপ, যাবে না উল্টা রথে, যার যার বেশ শরীর খারাপ আছে তারা আমার সাথে যাবে। ওকে, যারা যাবে না তারা তো যাবেই না। এটা হলো আজকের একটা প্রশ্ন নিয়ে এসেছিলাম, ব্যাস। এটা একটা প্রশ্ন নিয়েও এসেছিল, যার যার মেয়েদের শরীর খারাপ তারা তারা ওর সঙ্গে যাবে, ওকে, কারণ ওর তো শরীরটা খারাপ ছিল, কারণ রথে গিয়ে বৃষ্টিতে ভিজে এসে তো শরীরটা খারাপ বাঁধিয়েছিল। তো আমরাও, আমিও তাই করেছিলাম, রথে ভিজে এসে শরীরটা খারাপ বাঁধিয়েছিলাম। তো সেই জন্য যার যার শরীর খারাপ তারা তারা ওর সঙ্গে যাবে, আর যার যার শরীর ভালো তারা বাড়ির লোকের সঙ্গে যাবে, তাই না? আর না তো একা একা যাবে। হ্যাঁ, গেলে ওদের কি মজা হবে, খালি মা বাবার সাথে গেলে ঠাম্মি দাদুর সাথেও যেতে হবে। হুম, তাই তো, তাই ঠাম্মি দাদুরা ঘোড়া হয়ে যাবে আর তোমরা বেশ আনন্দ পাবা। কত কথা, খুব সুন্দর। এখন মালাটা একটু দেখি, কাটা একটা কবিতা শোনো, একটা কবিতা। তো আজকে তোমাদের এই প্রশ্নটা এসেছিলাম, চল একটা কবিতা বলে তোমাদের এই ভিডিওটা শেষ করা যায়। বন্দুক ছোড়ে মেরেছে, অল রাইট, ভেরি গুড, মেম খায় চা বিস্কুট, মেমের মাথায় পাকা চুল, মেম হলো বিউটিফুল। তারপর তোমার বইয়ের কোন কবিতা বলো। আমার বই আছে খোলো যদি কল, এই ছটা তুমি বলছি বলো, খোলো যদি কল। না না না, হ্যাঁ পাবে তুমি জল, বলো খোলো যদি কল পাবে তুমি জল, হাত ধুয়ে বসে যাও, এ নাও ফল। হাত কিন্তু ধুয়ে তোমরা বসবে, নালে কিন্তু তোমার পেটে পেটটা ব্যথা করবে। নখের মধ্যে নুকরে না থাকে তাহলে কিন্তু তোমাদের পেটটা ব্যথা করবে, তাই ভালো করে হাত পরিষ্কার করে, নখ পরিষ্কার করে, নখ কাটে খেতে বসবা, তাহলে তোমাদের বেশি কিচ্ছু হবে না। দেখো কি সুন্দর দিদিমণি তোমাদের শিখিয়ে দিল, কি সুন্দর দিদিমণি কিন্তু তোমাদের শিখিয়ে দিল। তো তোমরা কিন্তু সেইভাবেই করার চেষ্টা করবে। আর হচ্ছে আরেকটা ইংরেজি কবিতা শুনিয়ে দাও তো, 1 2 3টা শুনিয়ে দাও, ভালো করে বলো। 1 2 3 4 5 Once I got a fish alive, 6 7 8 10 10 Then I let it go again. Why did you let it go? Because it bit my finger. Finger, sir.
তারপর বলো তারপরে বলো ফিঙ্গার শো তারপর তো শেষ শেষ হ্যাঁ বাহ কত বড় কবিতা রে কত তাড়াতাড়ি বলে ফেললো বাহ 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 তারপর আর কি কবিতা বলবে তারপরে আছে জনি 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 তো অনেক ছোটবেলা বলছো আরে বইটা আছে আচ্ছা বলো ছড়ার নাম জনি 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 এস পাপা ইটিং সুগার নো পাপা টেলিং লাই নো পাপা অপিনিয়ন না হা 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 অপিনিয়ন আচ্ছা তোমরা কিন্তু মা বাবার কথা শুনবে বলো যেমন আমি শুনি যেমন আমি শুনি তোমরা কিন্তু মা বাবার কথা শুনবে ও আমার কথা শুনে বিপদ হয়ে যেতে পারে মরদিন্দু একবারে কত হচ্ছে সন্ধ্যাবেলা আর এই হাতটা শুনলে তো কত থেকে পেয়েছি সন্ধ্যাবেলা কথা হবে তো এটা একটু দেখো আমি একটু ফটো তুলে নিই একটু ওরম করে না এরম করে দেখো হাতটুকে একবারে কথা হচ্ছে সন্ধ্যাবেলা আর আমরা এখন ঘুমাবো তোমরা ঘুমা আর একবারে কথা হচ্ছে সন্ধ্যাবেলা চলো হয়ে গেছি যাচ্ছি হচ্ছে সাজাতে এই দেখো ব্যাগ তো অনেকটা লেট হয়ে গেছে তো চলো বন্ধুরা যাই আগে গিয়ে সাজাতে যাই তো ওখানে গিয়ে আর ভিডিও করতে পারবো না এখন টোটো দাঁড়া করাতে হবে তারপর যাবো আমাদের দাদাকে রেস্ট করছে আমাকে দিয়ে আসতে পারবে না এখন যাবে না আর আমি বলিনি তো চলো যাচ্ছি গিয়ে তারপর ওখানে গিয়ে তার তুলতে পারবো না পরে এসে কথা হচ্ছে তোমাদের সঙ্গে চলো টাটা আগে যাই টোটোর জন্য একটু দাঁড়াই কোনো টোটো পাইলে হয় আশেপাশে তো বন্ধুরা ওখান থেকে এসছি অনেকক্ষণ হলো ওদের সাজিয়ে এসছি অনেকক্ষণ হলো প্রায় আধা ঘন্টা হয়ে গেল আবার প্রথম দিয়ে করো না কেন চল না বন্ধুরা আবার প্রথম দিয়ে বলতে না তো যেটা বলছিলাম অনেকক্ষণ আগে এসছি ওখান থেকে আর মানে সাজিয়ে আর কি বাড়িতে আর আধা ঘন্টার মতো হয়ে গেল মনে হয় দশটার দিকে আমি এসছি দশটা সোয়া দশটায় তো এখন এক ঘন্টা হয়ে গেছে সরি বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে 11টার উপরে বাজে আর এখন আসছি এসে মার তো শরীরটা আজকে খারাপ করছে সন্ধ্যাবেলা যে এত শরীর খারাপ ছিল জ্বর এত এসছে তো মা আমাকে বলেইনি জানায়নি মোবাইলে ফোন করছিলাম ফোন লাগছিল না পরে তো আমাদের দাদাভাই মোবাইলে করলাম তো আমাদের দাদাভাই ওখানে ছিল গাড়ি বের করছিল ঢুকলো পরে তো আমাদের দাদাভাই বললো যে আমি এখানে আছি দাঁড়াও তোমার সাথে কথা বলে দিই তাও মা বলেনি যে এতটা জ্বর বলছি বলে ঠান্ডা সত্যিই মাথা ব্যথা শরীর ব্যথা জ্বরের কথা এতটা জ্বর এসছে বলেনি তোমাদের দাদাভাইকেও বলেনি ভাবো তো তারপরে তো ভাবছি যদি আমাকে বলে দেয় আমি তো কাজ করছিলাম না কাজে গেছিলাম তো তারপর হচ্ছে যখন এখন নামি আমি বাড়িতে আগে ঢুকে আগে মার ওখানে ঢুকেছি ঢুকে মার ওখানে একটু বসে মাকে দেখলাম দেখে টেকে মার মাথা প্রচণ্ড গরম একা একাই জল দিচ্ছিল মাথায় বন্ধুরা আমার এতটা পরিমাণে খারাপ লাগছে আমি কী বলবো তোমাদের আমি থাকতে পারছি না আমি এমন দিনে বেরিয়ে গেছি যেদিন আমার মাকে আমাকে বেশি দরকার আমাকে বেশি দরকার আর কারণ যেহেতু দাদা নেই বন্ধুরা তোমরা জানো যে আমার দাদা কিন্তু নেই
সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে সবার আগে মার দরকার, তাই না? আর আমাকেও সবার আগে মাকেই দরকার। তো আমার যে শরীর খারাপ হয়েছিল, শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিলো ছুটে মার ওখানে চলে যাই, মার কাছে একটু বসি, ওখানে থাকি। তেমন কিন্তু মারও মনে হচ্ছিলো যে আমি কতক্ষণে আসবো। তো যাই হোক, ওখানে গেছি, মা শরীরটা খারাপ দেখে তাতে করে মাথায় গামছা ভিজিয়ে টিজিয়ে মা দিচ্ছিল, ওটাই ভালো করে আমি আবার দিলাম। দেওয়ার পর মা বললো বাড়িতে যা আগে মেয়েটা খাবে, তারপর তুই ড্রেস টেস চেঞ্জ কর, ফ্রেশ কর, ফ্রেশ দাঁড়া না, ফ্রেশ হ, ফ্রেশ হওয়ার পরে তারপর আসিস। তারপর ফ্রেশ টেস হয়ে আবার গেছি ওখানে, এখন আসলাম, এখন ওকে খাওয়াবো। তো চলো বন্ধুরা, পরে আবার কথা হচ্ছে ওই বাড়িতে গিয়ে। বন্ধুরা, কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, গুড মর্নিং সবাইকে। কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ মার এখানে এসেছি, বললাম মার শরীরটা খারাপ, রাত্রে এখানে এসেছি, এখানে মার সাথে ছিলাম। আচ্ছা, পরের ব্লগে মাকে দেখাচ্ছি, মার শরীরটা খারাপ, মা শুয়ে আছে, উঠলো, আমি উঠলাম, উঠে দেখি 6:30 সময় জাগলাম, দেখি মা ঘুমিয়েছে। তো আমার চোখে ঘুম ছিল, ঘুমিয়ে পড়েছি 7:00 দেখি মা উঠে বাইরে গিয়ে খড় ঠড় ছাড়া হয়ে গেছে ভেবে। আমি গিয়ে পরে বাড়িটা ছাড়তে দিইনি, আমি পরে বাইরে বেড়ালাম, মানে বাড়িটা উঠানটা, উঠানটা বাইরে রাস্তা জায়গাটা আমি ছেড়ে আসলাম। এখন একটু গিয়ে চা খাবে মা, মুড়ি দিয়ে মুড়ি নিয়ে আসলাম দোকান থেকে। তো আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে এসে তারপরে চা করবো, দুজন মিলে খাবো। তো বন্ধুরা দেখতে, মানে পরের ব্লগে সেটা তোমরা দেখতে পাবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, যেহেতু আগের দিনের ব্লগটা শেষ করা হয়নি। চলো আগের দিনের ব্লগটা এন্ড করে দিই, টাটা।